সালাম আসসালামু আলাইকুম দর্স আমি সাব্বির আবার চলে এসেছি মিডি ম্যাঙ্গো শপের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে যে কোনো ভিডিও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন আপনারা কী জিনিসটা খাচ্ছেন বা ফরমালিন মুক্ত বা ফর্মালিন যুক্ত না কি এই সম্পর্কে আমরা সকল ভিডিও তুলে ধরি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই অবশ্যই আপনারা যদি হেলদি খাবার বা মুক্ত খাবার খেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে আগে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কারণ সাবস্ক্রাইব করলে আপনাদেরকে নোটিফিকেশন চলে যাবে নিত্য নতুন ভিডিও সম্পর্কে সেই ভিডিও সম্পর্কে জানার পরবর্তীতে কিন্তু আপনারা কি গুড় বা খেজুরের রস সম্পর্কে জানতে পারবেন বাগুলো নিয়ে আপনারা পরবর্তীতে ভালো বোঁজা থেকে খেজুরের গুড় সংগ্রহ করতে পারেন দেখুন আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলে সকল ভিডিও দিয়ে থাকি আপনারা যদি বলে থাকেন যে ভাই আমরা তো এই জিনিসটা খেয়ে প্রতিদিন খাই বাড়ি থেকে ভালো কিনা এটা সম্পর্কে একটা ভিডিও দিতেন আপনারা কমেন্ট বক্সে লিখে দেন তাহলে অবশ্য আমরা সেই ভিডিও নিয়ে আপনাদেরকে তুলে ধরবো সে সম্পর্কে যে কীভাবে এটা কীভাবে কিনবেন কীভাবে খাবেন বা কি আসলে ভেজাল কিনা সে সম্পর্কে জানবেন এই যে দেখছেন দু পাশে কিন্তু খেজুরের গাছ খেজুরের গাছ সম্পর্কে বলার কিছু নয় এটি একটা খেজুরের গাছ খেজুর গাছে কাটা 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 রয়েছে প্রচণ্ড পরিমাণে পাতা এবং সেই গাছ থেকে কিন্তু আমরা রস সংগ্রহ করি সেই রস দিক থেকে কিন্তু আপনাদের কাছে আমরা সর্বোপরি খিজুরের খাঁটি গুড়গুলা এই এক্ষেত্রে আর কি খাঁটি গুড়গুলো কিন্তু আপনারা পেয়ে থাকেন আমাদের অনেক অনলাইন মাধ্যমে বা আত্মীয় স্বজন মাধ্যমে এইগুলো কিন্তু আপনারা পেয়ে থাকেন যে আমাদের অনলাইনের মাধ্যমে আমাদের যে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের লিঙ্ক দেওয়া আছে আপনারা যদি সেই লিঙ্কে যে গুড় অর্ডার করেন তাহলে একদম কিন্তু খাঁটি নির্ভেজাল গুড়গুলো কিন্তু আপনারা পাবেন ক্ষেত্রে কিন্তু বলার মতন কিছুই বাকি নাই যে আপনারা যখন ভেজাল মুক্ত গুড় খেতে পান তাহলে কিন্তু এটা একটা স্বাদ আছে বা একটা তৃতীয় আছে এবং সেই গুড়টা যদি আপনি ভেজাল খান কিন্তু টাকা দিয়ে কিনে খাবেন দ্বিতীয়ত আবার শরীরের জন্য ক্ষতিকর আবার দ্বিতীয় তৃতীয়ত আবার আপনি ভালো স্বাদটা পেলেন না বা যে ঘানটা রয়েছে সেটা পেলেন না ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে আপনাদের কিন্তু সরি আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনারা ভেজাল মুক্ত খেতে চান আমাদের ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে নিত্য নতুন যে কোনো জিনিসের আপনারা আমাদের ফর্মালিন মুক্ত বা ফর্মালিন ছাড়া এগুলো কীভাবে খাবেন এ সম্পর্কে কিন্তু আপনারা পাবেন এই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আপনাদের ভিডিও যে যে ভিডিও সেই না খোঁ আপনার দ্রুত যেন আপনাদের কাছে পৌঁছে যায় আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন